যে লক্ষ্যগুলো আছে সেই লক্ষ্য পূরণের জন্য আমরা বাংলাদেশ সুইডেন একসাথে কাজ করব। বাংলাদেশ সুইডেন গত 50 বছর ধরে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে পেরেছে এবং সুইডেন হচ্ছে বিশ্বের অন্যতম প্রথম কয়েকটি দেশের মধ্যে একটি যারা বাংলাদেশকে স্বাধীনতার পরে তারা স্বীকৃতি দিয়েছিল। এবং সুইডেনের বিশেষ করে এরিকসন আমাদের টেলিকম সেক্টরে গত 30 বছর ধরে কাজ করছে, প্রায় 150-এর বেশি বাংলাদেশি কাজ করছে এরিকসন কোম্পানিতে। তো আমরা আজকে যেটা কথা বলেছি যে সুইডেনের অ্যাম্বাসেডর তিনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সুইডেনের সরকারি এবং বেসরকারি খাতের যারা কন্ট্রিবিউট করেছে সেটা তারা অব্যাহত রাখতে চায় এবং আগামী 17 বছরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের যে লক্ষ্যগুলো আছে সেই লক্ষ্য পূরণের জন্য আমরা বাংলাদেশ সুইডেন একসাথে কাজ করব। সেক্ষেত্রে আমরা তিনটা জায়গায় বেশি গুরুত্ব দিচ্ছি, যে বাংলাদেশ থেকে সুইডেনে আমাদের টেলিকম আইসিটি এক্সপোর্ট কীভাবে বাড়ানো যায়, সুইডেনের বিভিন্ন প্রাইভেট কোম্পানি এরিকসন বলেন, স্পটিফাই, ব্লুটুথ, ভলভো, এরকম বিশ্বের অনেক লিডিং কোম্পানি আছে যাদের আসলে ব্যবসার ক্ষেত্রটা বাংলাদেশে যে সম্ভাবনার ক্ষেত্রটা তৈরি হয়েছে গত 15 বছরে সেটা আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি যে বাংলাদেশের টেলিকম এবং আইসিটি সেক্টরে ইনভেস্টমেন্ট আরও বাড়ানোর জন্য। তো বাংলাদেশে সুইডিশ কোম্পানিগুলোর বিনিয়োগ বৃদ্ধি করার জন্য কোন ধরনের পলিসি বা রেগুলেটরি এনভায়রনমেন্ট তারা পছন্দ করবে বা বিনিয়োগ আকর্ষণ করবে, তাদের প্রয়োজন মতো আমরা সেই বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করার জন্য পোস্ট এবং টেলিকম সেক্টর থেকে গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব। আমাদের স্পেসিফিক কয়েকটা জায়গায় কথা হয়েছে, যেরকম আমরা 20টা বিশ্ববিদ্যালয়ে আমরা আইসিটি মন্ত্রণালয় থেকে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার করব, যেখানে সুইডিশ বিভিন্ন কোম্পানি এবং গভর্নমেন্ট সহযোগিতা করবে, আমাদেরকে মেন্টরিং সাপোর্ট দেবে, মাস্টার ক্লাসগুলো অর্গানাইজ করবে। এর পাশাপাশি আমরা 5G রোল আউট নিয়ে আমাদের 5G টেকনোলজি নিয়ে নলেজ ট্রান্সফার, টেকনোলজি ট্রান্সফার এবং কীভাবে 5G-কে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা প্রয়োগ করতে পারি, কাজে লাগাতে পারি, তার জন্য আমরা ওয়ার্কশপ, সেমিনার, এক্সচেঞ্জ প্রোগ্রাম করব। পাশাপাশি আমাদের স্টার্ট আপ কোলাবোরেশন এবং একটা বাংলাদেশ সুইডেন আইটি পোর্টাল লঞ্চ করার ব্যাপারে কথা হয়েছে এবং আগামী জুলাইতে আমাদের স্টার্ট আপ বাংলাদেশ যে সামিট হবে সেখানেও সুইডেনের আমাদের মন্ত্রী পর্যায়ে এবং বিভিন্ন বিনিয়োগকারীদেরকে এবং স্টার্ট আপদেরকে আমন্ত্রণ জানাবো। ফলে আমাদের খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা মনে করি যে সুইডেন যেভাবে একটা ক্যাশলেস সোসাইটি ক্রিয়েট করেছে, সুইডেন বিশ্বের অন্যতম একটি স্টার্ট আপ হাব হিসেবে স্টকহোম শহরকে তৈরি করেছে এবং ক্যাশলেস সোসাইটি, ক্যাশলেস ইকোসিস্টেম করার জন্য সুইডেন বিশ্বে একটি রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। আমাদেরও টার্গেট মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব অজিত জয় ভাই তার পরবর্তী টার্গেট বলেছেন ক্যাশলেস ইকোনমি, সো সেখানেও সুইডেন বাংলাদেশ একসাথে কাজ করবে। সো টেকনোলজি ট্রান্সফার, বিনিয়োগ বৃদ্ধি করা, আমাদের রপ্তানি আয় বৃদ্ধি করা এবং কর্মসংস্থান তৈরি করা, প্রত্যেকটা জায়গায় আগামী 41 সালের স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে বাংলাদেশ এবং সুইডেন একসাথে কাজ করবে দুই দেশের এবং দুই দেশের জনগণের কল্যাণের জন্য। তো আমরা আশাবাদী যে আগামী দিনে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে এবং আমাদের ট্রেড, কমার্স, ইনোভেশন, নলেজ, ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশনে আমাদের এই সম্পর্কটা অনেক বেশি কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট। জয় বাংলা।